ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজি মাধ্যম স্কুল তদারকির জন্য আলাদা কোনো কর্মকর্তা নেই। বেসরকারি সব স্কুলেরই নিবন্ধন ও পরিচালনার বিষয়গুলি দেখে এই উপপরিদর্শক। নিয়ন্ত্রণের মানে ওইটি যে আমরা নিবন্ধনের সময় তাদের আমরা তদারকিটা করি আর কি। কিন্তু তারপরে যে আরো তিনটা বছর যায়, সেই তিন বছরে তারা কিভাবে চলছে না চলছে এ ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না? তার মানে কি নিয়ন্ত্রণে থাকা হলো? গুলশানেরই নামী এক স্কুলে ও লেভেলের এই শিক্ষার্থীর নাম পরিচয় জানাচ্ছি না নিরাপত্তার খাতিরে। সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত স্কুলে কাটিয়ে এখন এসেছে কোচিংয়ে। তার কাছে জানতে চাই কেমন চলছে লেখাপড়া। আমাদের যেহেতু পড়াশোনা 80% ফুলফিল হয় এই কোচিংয়ের মধ্যে, বড় ভাইয়াদের ফলো করে আসছি, যে বড় ভাইয়ারাও যারা যারা সবারই কোচিং করতে হয়, কারণ কেউ কে দেখিনি এই পর্যন্ত কোচিং ছাড়া কেউ ভালো করেছে। তোমরা ক্লাসে যাও না যে? ঠিক এ কারণেই লেভেল এইট এর পর অনেক শিক্ষার্থী স্কুল ছেড়ে দেয়, যেমন সাজিয়া সাথী। সে নিজে ও তার বন্ধুরা এবার ও লেভেল পরীক্ষায় বসবে প্রাইভেট রেজিস্ট্রেশনের মাধ্যমে। এমনিতে আমাদের স্কুলের মধ্যে 7-8 ঘন্টা পড়ে তারপর আবার কোচিং এ যে সেম পড়াটা আবার পড়তে হতো, এন্ড সে এক ওই লেভেলের এফর্টটা প্রত্যেকটা সাবজেক্টে দিতে হতো। ওরকম অনেক বেশি স্ট্রেস হয়ে যাচ্ছিল, সো এটার জন্য আমি এমন টিচার বের করেছি যেটা সবচেয়ে ভালো ওই সাবজেক্টগুলোতে, এন্ড এখন আমি ওদের কাছেই আমি আমার সব কয়টা সাবজেক্টের জন্য প্র্যাকটিস করি, আর আমার মোটামুটি রেজাল্টসও অনেক ভালো হচ্ছে। গুলশানের এই পাঁচতলা ভবনের পুরোটাতে প্রাইভেট কোচিং চলে। দুপুর থেকে শুরু হয় শিক্ষার্থীদের আনাগোনা। রাজধানীর প্রায় সব ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রী মিলবে এখানে। রাত 10টা পর্যন্ত একের পর এক ব্যাচে তাদের পড়িয়ে যান ইংরেজি মাধ্যম স্কুলেরই সাবেক বা বর্তমান শিক্ষকরা। টিচার অপোজিট হচ্ছে অপোজিট, আমরা সেটাই করলাম। তেমনই একজন শিক্ষক ইশতিয়াক আহমেদ স্কুল ছেড়ে দিয়ে প্রায় 7 বছর ধরে কোচিং এ ক্লাস নিচ্ছেন গণিতের। আমি মনে করি 100% বাচ্চাই কোচিং করে। আমরা স্টুডেন্টদের বেসিক দেখে অনেক উইক থাকে, 10% বা 20% স্টুডেন্টের বেসিক খুব ভালো থাকে, খুব ভালো তাদের কোয়ালিটি থাকে। 80% স্টুডেন্টে দেখে খুব উইক স্টুডেন্ট। তো আমরা আহমরিক এরকম মনে করি না যে স্কুলগুলোতে, বড় বড় স্কুলগুলোতে ওইরকম আহমরি এডুকেশন দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি না। দেশের ইংরেজি মাধ্যমের পুরনো স্কুলগুলোর একটি এই স্কলাস্টিকা। গত 4 দশকে স্কুলটি উত্তরা মিরপুরে দুটি আধুনিক ক্যাম্পাস তৈরি করেছে। সেখানে উন্নত ক্লাসরুম, খেলাধুলার জায়গা সবই আছে। তবু কেন শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়ছে, আমরা এই প্রশ্নের উত্তর জানতে স্কুলটির প্রধান নির্বাহী ওয়াসিমা পারভিনের সাথে দেখা করি। 32 জন বাচ্চা 7টায় পেয়েছে, 19 জন বাচ্চা 6টায় পেয়েছে। সো এরকম রেজাল্ট কে করতে পারবে? এই রেজাল্টের পেছনে স্কুলের কতখানি অবদান আর কোচিং হোমগুলোর কতখানি অবদান? কারণ আমরা দেখেছি যে প্রায় 90-100% স্টুডেন্ট কোচিং হোমগুলোতে সারাদিন তাদের সময় কাটাচ্ছে। দেখেন, এটা একটা সামাজিক, কি বলবো, একটা ব্যাধি। কারণ কোচিং সেন্টারে যাওয়াটা এখন একটা ফ্যাশন বলতে পারেন, বাচ্চাদের একটা ডিমান্ড বলতে পারেন। কিন্তু শুধুই কি ফ্যাশনের কারণে রাজধানী জুড়ে গড়ে উঠেছে শত শত কোচিং সেন্টার? শিক্ষকরা তা মানতে নারাজ। বরং তারা বলছেন শুধু ছাত্রছাত্রী নয়, ভালো শিক্ষকরাও স্কুল ছেড়ে কোচিং এ যোগ দিচ্ছেন। কেন তাই ব্যাখ্যা করছিলেন মারিয়াম নূর। তিনি এখন নিজেই একটি স্কুল চালাচ্ছেন। এর আগে কানাডা ও সিঙ্গাপুরে শিক্ষকতা করেছেন বেশ কয়েক বছর। বাংলাদেশের কয়েকটি নামকরা স্কুলেও ছিলেন প্রায় এক যুগ। আমি একটা মিডিয়কার টিচার নিলাম, ওনাকে আমি 3-4 বছর ধরে ট্রেন করলাম। ট্রেন করে তার ইনক্রিমেন্টও আমি হয়তো বা দেবো, যেটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেন অনেক কম। এখন অ্যামাউন্ট যদি বলতে যাই 500-1500, খুব কম স্কুল শুনেছি 2000, তাহলে উনি বেটার অফার পেলে অন্য কোনো ফিল্ডে উনি ডেফিনেটলি চলে যাবেন। ধরেন উনি চলে গেল, আবার কি হলো, ওই ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য আবার আমি একটা মিডিয়কার টিচার আনলাম। কিছু টাকা আমার ঠিকই বাঁচলো, কিন্তু আবার ওনাকে আমি 3-4 বছর ট্রেন করলাম। ট্রেন করে আমার ওই একই ঘটনা ঘটবে, যে এই যে একটা ভিশাস সাইকেল আমাদের এখানে তৈরি হয়েছে, এটাতে কারো কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের। অর্থাৎ মানসম্পন্ন শিক্ষা, উপযুক্ত পরিবেশ কিংবা শিক্ষকদের ভালো বেতন কোনোটাই নিশ্চিত করছে না ইংরেজি মাধ্যম স্কুলগুলো।
তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে যে চড়া টিউশন ফি আদায় করা হচ্ছে সেই টাকা ব্যয় হচ্ছে কোথায়? এই জিজ্ঞাসা আমাদের নিয়ে যায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসে। সেখানে 154টি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকের পরিসংখ্যান রয়েছে, আমরা সেই তথ্য সংগ্রহ করি। এর সাথে আমাদের হাতে আসা 6টি স্কুলের আর্থিক প্রতিবেদনের হিসাব তুলে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ফরেনসিক অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলীর কাছে। তিনি প্রথম গড়মিলটি খুঁজে পান স্কলাস্টিকার হিসাবে। প্রতি বছর তারা টিউশন ফি 7-10% বাড়ায় বলছেন। আপনি যে ব্যান বেসের হিসাব যে আমাকে এখানে দিয়েছেন, সংখ্যা, ছাত্র সংখ্যা, টিউশন ফির রেট এবং তার ইয়ারলি ইনক্রিমেন্টস, সেগুলোকে আমরা ব্যাক ক্যালকুলেট করে মোটামুটি একটা নিশ্চিত হতে পারি যে আমার টোটাল রেভিনিউ হবার কথা 95 কোটি টাকা, যেখানে এখানে দেখানো আছে 82 কোটি টাকা। ব্যানবেইসে দেয়া স্কুলটির 4,969 জন শিক্ষার্থী, তাদের সে সময়কার টিউশন ফি ধরে এই হিসাব করা হয়েছে। কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সেটিও বিবেচনায় আনা হয়েছে। তবে আমাদের দেয়া সাক্ষাৎকারে হিসাবের এই অসঙ্গতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি স্কুলটির প্রধান নির্বাহী। দুঃখিত, আমি বলেছি যেহেতু আমি ডিরেক্টলি ফিনান্সটা নিয়ে কাজ করি না, এই ফিনান্স সম্বন্ধে কোনো প্রশ্ন জানতে হলে, মানে জানাতে হলে আমাকে হয়তো ফিনান্সের সাথে কথা বলে আপনাকে জানাতে হবে। পরে আবার যোগাযোগ করা হলেও স্কুলটি সাড়া দেয়নি। আমরা এখন যাচ্ছি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। মজার বিষয় হলো, ব্যবসা স্কুলের হলেও তাদের নিবন্ধন হয়েছে অক্সফোর্ড ইনফরমেশন সিস্টেমস নামের একটি কোম্পানি হিসেবে। ২০১৬ সালের অডিট রিপোর্ট অনুযায়ী সে বছর তারা লোকসান করেছে প্রায় 67 লাখ টাকা। আমরা ব্যানবেইসে তাদের দেয়া ছাত্রছাত্রীর সংখ্যার সাথে মিলিয়ে দেখি আয়ের এই হিসাব কতটা সঠিক। তার টিউশন ফির রেট এবং সেটি যদি আমরা হিসাব করি, তাহলে আমরা যদি 1 বছর পেছনেও যাই, তবুও তার যে ইনকাম হওয়ার কথা সেটি হওয়ার কথা হচ্ছে 22 কোটি বা 22.5 কোটি টাকার মতো 2015-16 সালে। কিন্তু এখানে যে ইনকাম দেখানো আছে সেটি দেখানো আছে 11 কোটি টাকার মতো। খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হচ্ছে না, এখানে আপনি ইনডেপথ যাওয়ার সুযোগ আছে। হিসাবের এমন অসঙ্গতি নিয়ে অক্সফোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা দফায় দফায় চেষ্টা করি, কিন্তু কেউই কথা বলতে রাজি হননি। একাধিকবার ইমেল করেও কোনো জবাব মেলেনি। কিন্তু স্কুলগুলো কেন তাদের আয় গোপন করছে, এই প্রশ্নে ডক্টর মোহাম্মদের ব্যাখ্যাটা এমন। বেশি ইনকাম শো করে ফেললে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে, সিম্পল। অথবা আপনার গার্ডিয়ানরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি কোনোভাবে দেখে, তাহলে সে বলবে তোমরা আমাদের কাছ থেকে এত টিউশন ফি নিচ্ছ কারণ তুমি এত টাকা আয় করার পরেও কেন তুমি আমার প্রতি বছর টিউশন ফি বাড়াচ্ছ। তো এগুলো তো তখন একটা সোশ্যাল প্রেশার স্কুলগুলোর উপরে চলে আসতে পারে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর লাগামহীন ব্যবসায় হতাশ রাশেদা কে চৌধুরী, শিক্ষা নিয়ে কাজের ক্ষেত্রে যার রয়েছে আন্তর্জাতিক পরিচিতি। শিক্ষাকে পণ্য বানানোর অধিকার এটা তো রাষ্ট্র তাদেরকে দেয়নি, এক নম্বর। ন্যায্যতা এখানেই কিন্তু প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় যেটা হলো, এই যে বেসরকারিভাবে পরিচালিত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কখন কোন বছর কিভাবে এই যে বেতন ভাতা ইত্যাদি বাড়ানো হচ্ছে নানা ধরনের, এটার ব্যাপারে কেউ মনে হয় যেন একদমই আসলে আমাদের সন্তানেরা এখানে একদম জিম্মি। এই জিম্মি দশা থেকে বের হয়ে আসতে আন্দোলনে পর্যন্ত নেমেছিলেন অভিভাবকরা। অবশেষে 2017 সালে হাইকোর্টের নির্দেশে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য একটি নিবন্ধন বিধিমালা করে সরকার। উদ্দেশ্য ছিল স্কুলগুলোর লাগাম টেনে ধরা। শিক্ষা বোর্ডগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিধিমালা বাস্তবায়ন করার। ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজি মাধ্যম স্কুল তদারকির জন্য আলাদা কোনো কর্মকর্তা নেই। বেসরকারি সব স্কুলেরই নিবন্ধন ও পরিচালনার বিষয়গুলি দেখে এই উপপরিদর্শক। নিয়ন্ত্রণের মানে ওইটি যে আমরা নিবন্ধনের সময় তাদের আমরা তদারকিটা করি আর কি।
কিন্তু তারপরে যে আরো তিনটা বছর যায় সেই তিন বছরে তারা কিভাবে চলছে না চলছে এ ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না? তার মানে কি নিয়ন্ত্রণে থাকা হলো? ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক এবছরের শুরুতে তিনি এ পদে যোগ দিয়েছেন। তিনিও বিধিমালা সম্পর্কে পরিষ্কার কিছু জানেন না, তবে স্বীকার করে নেন তাদের ব্যর্থতা। আসলে যারা ইংলিশ মিডিয়াম স্কুল, এটা অনেকটা ক্ষেত্রেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা বাস্তবতা। আপনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে যখন এটা বলেন, তখন কি স্যার বোর্ডের উপর দায় বর্তাচ্ছে না সরকারের উপরে? হুম, বর্তাচ্ছে। ফেল করছেন? অবশ্যই, এতগুলি তো নিয়ন্ত্রণ করা সম্ভব না।